হ্যালো বন্ধুরা, বিউটি সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে এক রকমের ফেস ওয়াশ বলতে পারো শেয়ার করব। এটা তোমরা ফেস প্যাক হিসাবেও লাগাতে পারো, তো এটা তোমাদের প্রতিদিন সকালে লাগাতে হবে। তার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি বেসন, 2 থেকে 3 চামচ বেসন নেব। বেসন কিন্তু আমাদের সারাদিনে ধুলো, ময়লা, অয়েল এগুলো বের করে ত্বককে জেল্লাদার বানিয়ে তোলে ভেতর থেকে, এবং ত্বক ইয়াং রাখে, ত্বকের ময়লা কিন্তু সমস্ত রকম বার করে তোলে। তো আমি এখানে দেখো বেসন ইউজ করেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো চন্দনের গুঁড়ো, চন্দন পাউডার। তোমাদের কাছে যদি চন্দনের গুঁড়ো না থাকে তোমরা মুলতানি মাটি ইউজ করতে পারো, কারণ যেহেতু এখন একটু শীত পড়ে গেছে তো শীতে মুলতানি মাটিটা একটু অ্যাভয়েড করো, কারণ খুবই ড্রাই স্কিন যাদের তারা অ্যাভয়েড করতে পারো। তো এখানে আমি চন্দনের গুঁড়ো দিলাম, চন্দন দাগছোপ দূর করবে, চন্দন ত্বককে ফর্সা রাখবে। এর মধ্যে আমি আলমন্ড বাদাম দেবো, আলমন্ড বাদাম 1 পিস দেবো আমি এখানে গুঁড়ো করে দেবো। আলমন্ড বাদাম কিন্তু আমাদের যে বলি রেখা, চোখের কোনায় ভাজ, থুতনুতে ভাজ বা হাসতে গেলে ভাজ, সেই ভাজগুলো টান টান করে, চেহারাকে জেল্লাদার বানায় এবং সফট রাখে, নরম রাখে এবং ইয়াং রাখে দীর্ঘদিন ধরে কিন্তু ত্বককে। তো এখানে আমি দেখো আলমন্ড গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ক্যামেরার লাইটের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে সাদা লাগছে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, রান্নার হলুদ গুঁড়ো তোমরা দিতে চাইলে দিতে পারো, বা কারোর কাছে যদি স্পেশাল স্কিনের হলুদ গুঁড়ো থাকে সেটা ইউজ করতে পারো। হলুদ গুঁড়ো কিন্তু যে কোনো ত্বকে ব্রাইটের কারণ হয়ে দাঁড়ায়, অল্প সময়ের মধ্যে ব্রাইট দেখা যায় চেহারায়। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু নারকোল তেল, যেহেতু শীতকাল তার জন্য নারকোল তেল আমি দিলাম। স্কিনটাকে নরম রাখবে, ময়শ্চারাইজার রাখবে, একদম খসখসে ভাব দেবে না, ত্বকটাকে কিন্তু সফট রাখবে। এবার আমি সমস্ত উপাদান একসঙ্গে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে জল দিয়ে এটাকে আমি মিক্স করব। তোমরা চাইলে মিল্ক দিয়ে মিক্স করতে পারো, গোলাপ জল দিয়ে মিক্স করতে পারো, যাদের কাছে হাতের কাছে নেই সেরকম কিছু তারা একদম সাধারণ জল দিয়ে মিক্স করে নেবে। তো দেখো এভাবে মিক্স করে নিচ্ছি, এটা তোমরা ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে রেখে বা যাদের কাছে ফ্রিজ নেই তারা কিন্তু এই গুঁড়োটা করে, যে আমি গুঁড়ো কটা মিশ্রণ একসঙ্গে দেখালাম ওরকম করেও বয়ে রেখে দিতে পারো। শুধু শুধু জল দিয়ে গোলানোর প্রয়োজন নেই, যখন ইউজ করবে তখন হাতে একটু জল নিয়ে ইউজ করে নেবে। তো দেখো এভাবে অল্প একটু নেবে, পুরো মুখে, ভেজা মুখে ভালো করে মাসাজ করবে, 2 মিনিট 3 মিনিট মাসাজ করে ওভাবেই ধুয়ে ফেলবে। সাথে সাথে নিজের রায় তফাত দেখতে পারবে, স্কিন কতটা ইয়াং, জেল্লাদার, ফর্সা ত্বক তোমরা পাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।